আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বকুলির ভর্তা বানাতে হয়। বকুলির ভর্তা বানাতে লাগে বকুলি, পেঁয়াজ, লবণ, ধনিয়া পাতা, শুকনো মরিচ বা কাঁচা মরিচ, সরিষার তেল, মরিচ যে যেটা পছন্দ করে। আমি প্রথমে বকুলিটা কেটে নেব। বকুলিটা আমার কাটা হয়ে গেছে, আমি এখন ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দেব। আমি বকুলিটা সিদ্ধ বসিয়ে দিলাম। সিদ্ধ করার সময় হালকা একটু লবণ দিয়ে দেব, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বকুলির পানি শুকিয়ে গেছে এবং সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন মরিচ ফ্রাই করে নেব। মরিচগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন পেঁয়াজ, ধনিয়া পাতা কেটে নেব। এখানে রয়েছে সরিষার তেল, পেঁয়াজ, বকুলি সিদ্ধ, ধনিয়া পাতা ও শুকনো মরিচ। আমি এখন সবগুলো একসাথে মেখে নেব। আবার একটু লবণ দিয়ে দেব। দর্শক, আপনারা এই ভর্তাটা অল্প সময়ের মাধ্যমে বানিয়ে খেতে পারেন। এই ভর্তাটা অনেক মজা ও সুস্বাদু। দর্শক, যদি রেসিপিটি ভালো লাগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, বেল আইকনে ক্লিক করবেন প্লিজ। আল্লাহ হাফেজ।